ইলেকট্রিক। ভালো বন্ধুরা, ভালো আছো তোমরা সবাই? হ্যাঁ, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। দেখো, আজকে আমরা মেন সুইচ ফিট করব। হ্যাঁ বন্ধুরা, দেখো এটা 16 অ্যাম্পিয়ারের মেন সুইচ, দেখতে পাচ্ছ? এটা 16 অ্যাম্পিয়ারের মেন সুইচ। এটার সাহায্যে আমরা যে কোনো একটা বাড়িকে কন্ট্রোল করি। হ্যাঁ, তো এটাকে আমরা কানেক্ট করব, ঠিক আছে? এটাকে আমরা ফিটিং করে একটা হাউস ওয়্যারিংয়ের মিটার কানেকশান হবে, তো সেইখানে আমরা এটাকে ফিটিং করব। তো আগে এটা তো আমাদেরকে এই বোর্ডে ফিট করে নিতে হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা কীভাবে আমরা ফিট করব। এটা আমাকে কিছু ফুটো করে নিতে হচ্ছে। এইভাবে আমরা ফুটো করে নেব। এভাবে ফুটো করে নেব আমরা। এবার আমরা এটাকে এর সাথে ফিট করব, ঠিক আছে? এই হচ্ছে নাট, এই নাটের মাধ্যমে আমরা আঁটব এখানে, ঠিক আছে? এরকম ভাবে আমরা এঁটে নেব। প্রতিটা নাটকে আগে ধরিয়ে নিতে হবে যাতে সরে না যায়। এইভাবে এইভাবে আমরা ধরিয়ে নেব যাতে সরে না যায় আর মিস্টেকটা না হয়। প্রতিটা নাটকে আমরা ধরিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমরা কাট আউটটা ফিট করব। আমরা এই মেন সুইচটাকে অলরেডি ফিট করে নিয়েছি বোর্ডের সাথে, ঠিক আছে? এবার আমরা কাট আউটটাকে এখানে ফিটিং করব। তো দেখো কাট আউটটাকে আমরা কীভাবে ফিট করছি। নাটটাকে এরম করে নিয়ে ফিটিং করে নিতে হবে কাট আউটটাকে, যাতে এবার দেখো এটা টাইট করে নিলেই হয়ে যাবে। তো অলরেডি আমরা টাইট করে নিচ্ছি, দেখো আমাদের টাইট হয়ে গেছে। এবার আমরা এই বোর্ডটাকে খুলবো, এই বোর্ডটাকে আমরা খুলবো। এরকম করে খুলে নেব। ঠিক আছে, আমরা খুলে নিয়েছি। এরপর আমরা ওয়্যারের কানেকশানটা করব। এটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হচ্ছে ওয়্যার, ফেজের ওয়্যার। এর থেকে আমরা কাট আউট টু মেন সুইচ একটা শর্টিং করে নেব, ঠিক আছে? দেখো এভাবে আমরা এটাকে কানেকশান করব, এটাকে কাট আউটের সাথে নটটা ঢিলে করে, কাট আউটের নটটা ঢিলে করে বন্ধুরা দেখো, আমরা কাট আউটের সঙ্গে দুটো তারকে কানেকশান করে নিয়েছি, যেটা মেন সুইচের সঙ্গে একটা কাট আউটের কানেকশান হয়েছে, দেন কাট আউট থেকে একটা তার মিটারের দিকে যাবে, ঠিক আছে? এটাকে আমরা লং রাখছি, পরে কাটবো মাপ অনুযায়ী। এরপরে আমরা নিউট্রালটা না লাগিয়ে নেব। এই যে নিউট্রালের পোল দেখছো, নিউট্রালের পোল,
এই নিউট্রালের পোলে একটা ডিভাইড কালারের তার অন্য কালারের তার আমরা লাগাবো। দেখো এটাতে আমরা নীল তার ব্যবহার করব। দেখো নীল তার আমরা ব্যবহার করব, ঠিক আছে বন্ধুরা। দেখো আমরা নিউট্রাল ফেজ সবই লাগিয়ে ফেলেছি এবং সেটা বেরিয়েও গেছে। এটা ফেজের তার হচ্ছে, এটা নিউট্রালের তার হচ্ছে। দেখো বন্ধুরা আমরা লাগিয়ে ফেলেছি অলরেডি, ঠিক আছে। দেখো বন্ধুরা আমরা অলরেডি সব ফিটিং করে ফেলেছি, ঠিক আছে। এইভাবেই মেন সুইচকে কানেকশান এবং ফিটিং করতে হয়, ঠিক আছে। এটা যখন চার্জ করা হলো মেন সুইচ চার্জ হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবেই ফিট করতে হয়। তাহলে কেমন লাগলো আমার ভিডিও? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। হ্যাঁ।